তো গাইস, আজকে গেতেছি আমার বাড়ির থেকে 2-3 কিলোমিটার ফাঁকে একটা বড় ভাই, তার নাকি বেমার, মানে বিছনা থেকে উঠতে পারে না, তাও মানে জিমের সেট আপ খুলছে, মানে গ্রামের সবাই ওই জায়গায় যে জিম করে, তো সেই বস্তুগুলা দেখানোর জন্য আমরা গেতেছি তার বাড়িতে। সব কিছু আমরা দেখাবো, তার জিমের সেট আপ। তো গাইস, আস্তে আস্তে আয়া পাইলাম মানে সাদুল্লা বাড়ি, তার গ্রাম। তো ওই যে জিমের বস্তুগুলা দেখতেছেন আপনারা, এগুলো আর কি জিমের বস্তু। তো কিছু বস্তু হয়তো ওই যে কিনছে, আর কিছু বস্তু নিজে হাতে বানাইছে, মানে বহুত বস্তু আছে। একটা মানে মানুষের জিম করতে, বডি বিল্ডার হতে যা যা লাগে সব কিছুই আছে। তো এই বস্তুগুলা মানে এখানে আর কি অল্প বস্তু আনছে, আরও বহুত বস্তু ঘরের মধ্যে আছে। তো সব বস্তু দিয়ে কীভাবে জিম করতে হয়, এখানে একটা ছেলে আছে, তো ছেলেটা জিম করে সবাইকে দেখাবে। একটা ইন্টারভিউ নেব, তোমরা সবাই আর কি মন দিয়ে সবাই শুনো। তো বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বড় ভাই, আপনি মানে এই ব্যামার কতদিন হলো? অ্যাকচুয়ালি আমার ব্যামার না, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে 7-8 বছর আগে। তো অ্যাক্সিডেন্টে মানে আমার রাজহাড়টা ভাঙিয়ে পড়ছে, রাজহাড় ভাঙার থেকে আমি আড়া পারিনি আর কি। আজকে 8 বছর হইলো। 8 বছর, 8 বছর থেকে আপনি এই এরম ছেন? তো গাইস, আমি তো ভাবছিলাম মানে কোয়া বেমার হয়েছে, তো বেমার নাই, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওইটা অ্যাক্সিডেন্টের থেকে মানে বড় ভাই এরম। আর বড় ভাইয়ের মানে এই যে জিমের সেট আপ আপনার মাথায় কি করে আসলো এই আর কি? অ্যাকচুয়ালি আমি যখন মানে মেট্রিক পাশ করি তখনই মানে আমার বডি বানানোর খুব হাওস আসলো, যখন মানে ও সব অ্যাক্টরগো দেখতাম, সলমান খান, জায়েদ খান, ঋত্বিক রোশন, তো অগ দেখে মানে ভাল লাগতো। কিন্তু জিম করার মতো কিবা মানে জিনিস আসলো না আর কি, গ্রাম থাকাতে হয়তো জিম আসলো না, আর বাড়িতে ওরম মানে কোনো কেউ সাপোর্টিং আসলো না, যে মানে মিডল ক্লাস মানুষ আর গ্রামের মানুষ তো জানোই আপনারা কীরকম, মানে কোনো সাপোর্ট না। কিন্তু যখন আমি মেট্রিক পাশ করলাম তখন আমি বাড়িতে অল্প স্বল্প মানে ব্যায়ামের জিনিসগুলো বানাইতাম আমি আর কি, এই পাথর দিয়া, তারপরে পাথরের দুই মোড়া একটা বাঁশ থাকতো, বাঁশের মধ্যে পাথর বাঁধতাম, এমোরা পাথর বাঁধতাম, এমোরা পাথর বাঁধা, তো করতাম জিনিসগুলো। করার কিছুদিন করার পরে পয়সা গাতো গা, মানে যে জিনিসটা বাঁধতাম মানে হয়তো বস্তার মধ্যে রাইকা বাঁধতাম, এই নয় বা কোনো তেনার মধ্যে রাইকা বাঁধতাম, কিছুদিন করার কথা পয়সা গাতো, তো আমার তখন খারাপ লাগতো জিনিসগুলো, যে মানে এক্সারসাইজ করার জন্য আমি মানে মেহনত করলাম। দেখবা যাও ইয়ে করার পরে যখন আমি মানে মেট্রিক পাশ করার পরে হাই সেকেন্ডারি পাশ করলাম, তো আমি বিয়ে করতাম তখন ওই টাইমে, তো ওই টাইমে আমি ওই কিছুদিন ওনেও করতাম, আমার শ্বশুর বাড়ি ওনেও, তো আবি জাবি দিয়ে যে কোনো বস্তু টস্তু দিয়ে পাইলেই মানে আর কি বডি বানানি চর্চাটা করতাম। তো করার কিছুদিন পরে আর কি মানে আমি একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে আমার মানে রাজহাড়টা ভাঙার পরে আমি হুইয়া থাকতে 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 না, তো আমি ভিডিও দেখতাম, ভিডিও দেখতে দেখতে তো বহুত মানুষ দেখতাম আমার নাগালি, হয়তো আমার সাথে কেউ খারাপ
অবস্থায় তারাও মানে জিম করত। তো ওই সেটআপটা দেখে আমি অ্যান্ড্রয়েডটা হাতে মানে জিনিসগুলো মানে ইজি হয়ে গেল গা। তো আমি দেখার পরে বাইতে একদিন হঠাৎ করে মানে সিমেন্টও আসলো, পাথরও আসলো, তো বালু আসলো, তো আমার একটা মাথায় হাইডিয়া এলো কি বাইতে আমি অল্প দুই তিনটা জিনিস মানে বানামো। তো বানিয়া মানে ফার্স্টে দুই একটা বানাইলাম, বানানির পরে তো ভাল লাগে আর কি। তখন আমার ফ্যাটও আসলো বহুত, এখন তো ফ্যাট মানে কমছে, তো মোড়া হয়ে গেছিলাম কিছুদিন পুরা। তো বানাইতে বানাইতেই পরে একটা মানে মাথায় আর একটা মানে আইলো, তখন অনলাইন অনলাইনের জামানা মানে অনলাইন থেকে অর্ডার করা। তো আমি হঠাৎ করে আর কি 60 কেজি বস্তু নাগাল আমি অর্ডার করলাম মানে অনলাইনে ফ্লিপকার্ট এর থেকে। তো অর্ডার করার পরে তো জিনিসগুলো তখন মানে আইলো, আর পরে তো আমি এখন মোটামুটি করতে আইসি। আর বহুত পুলা হনও করে চ্যাংরা পুলা হান যেনা ভাই বিরাদার আছে, আমি কেউ কোনো কোনো পয়সা টয়সা লাগে না, সব যিকোনো বস্তু টস্তু আমি তো কিনি, আমি তো আর কি সব কিছু করি। তো একটু গাই আর কি। তো গাইস মানে আমাদের এই মানকেশ্বর যেটা ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টে কোনো জিমের কোনো ওই ধরনের আর কি শিকার কোনো ই নাই। তো বড় ভাই যেটা সেট আপ করছে, তো বড় ভাই নিজের জন্য করছে, আরও মানে গ্রামে যেগুলো আর কি মানে চ্যাংরা ফ্যাংরা আছে মানে যারা আর কি যুবক চ্যাংরা জিম করতে চায়, তো এখানে জিম করে। তো বড় ভাই আর কি সবাই আর কি সহায় করে, টাকা পয়সা লাগে না, ফ্রি করে, প্লাস আমিও মানে পজিশন গুলা দেখিয়ে দিই যে এইভাবে করো এইভাবে করো। তো গাইস মানে বড় ভাই মানে এই অবস্থায় তাও মানে গ্রামের মানে সমাজের ভালো করতে চাইছে, মানে গ্রামের যারা যুবক আছে সবাইকে আর কি জিম করার জন্য সহায় করতেছে এই অবস্থায়, আর আমরা ভালো অবস্থায় হইয়াও মানে কোনো সহায় করি না। তো এটাই যে দেখো মানে কত জিনিস অর্ডার দিয়ে কিনে আনছে, মানে খুবই দামি দামি জিনিস এগুলা, মানে ভাই তো অবস্থা খুব খারাপ, তাও মানে অর্ডার দিয়ে কিনে কিনে আয় না, নিজেও জিম করে, নিজে তো মানে ওইরম করা হারে না, তাও করতেছে। আরও মানে গ্রামে যেগুলা মানে ছোটোখাটো ভাই আছে, ভাইস্তা আছে, সবাইকে আর কি হেল্প করতেছে। আর গাইস লাস্ট টাইম আর একটা কথা, বড় ভাইয়ের একটা এই জিমের মানে জিমের সেট আপ নিয়ে হয়তো বডি বিল্ডার নিয়ে একটা চ্যানেল আছে, তো চ্যানেলটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবো, সবাই মানে যাইয়া চ্যানেলটা তার চ্যানেলটা ভিজিট করবেন, আর মানে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করবেন, আর সবাই মানে সাপোর্ট করবেন বড় ভাইকে। তো বড় ভাই চ্যানেলের নামটা এম এইচ দেশি জিম। তো এই চ্যানেলটা ডিসক্রিপশনে থাকবো, আরও প্লাস স্ক্রিনেও নাম দেওয়া আছে। তো এই চ্যানেলটা মানে সবাই গিয়ে সাপোর্ট করবা বড় ভাইকে। আর এখন লাস্ট টাইম আমরা এই বড় ভাইয়ের জিমের ইটা দেখবো, তো সবাই দেখতে থাকো।